আমাদের গাছে অনেক করলা হয়েছে, করলাগুলো আমি তুলে নিচ্ছি। আজ আমি করলা দিয়ে রেসিপি তৈরি করব। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি শিলামণি। আজ আমি তৈরি করব করলা আলু সর্ষে পোস্ত। তাতে লাগবে আমি এই জায়গায় চারখানা করলা লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর আলু একই রকম চন্দ্রমুখী আলু দু পিস নিয়েছি, একই রকমভাবে কেটেছি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে। আর ফোড়নে লাগবে তেজপাতা আর একটা বড় সাইজের পেঁয়াজ, আর বেগুন নিয়েছি একই রকমভাবে কেটে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই সবার সঙ্গে সবাই মানাবে, এইভাবেই আমি কেটেছি। আর দু চা চামচ সর্ষে বাটা, দু চা চামচ পোস্ত বাটা, গুঁড়ো হলুদ, স্বাদ মতো নুন, সর্ষের তেল, লাগবে এক চা চামচ চিনি। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়েছে, আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আলুগুলো আমি নুন হলুদ মেখে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। এক মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আলু ভাজা হয়েছে, আমি আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। আমি আবার 1 মিনিট ঢেকে দেবো। আমার 1 মিনিট হয়েছে, ঢাকাটা খুলে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে বেগুনটা আমি ভেজে নেব, আর 1 মিনিট লাগবে ভাজতে। বেগুনগুলো ভাজা হয়েছে, আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে যে তেলটা আছে ওই তেলটাতে আমি উচ্ছেগুলো ভাজবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আবার 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট হয়েছে, ঢাকাটা খুলে দিচ্ছি। আমি সবগুলো উচ্ছে তুলে নিচ্ছি ভেজে। এখন আবার নতুন করে 2 টেবিল চামচ সর্ষের তেল দিতে হবে।
এখন দেব তেজপাতা, উচ্ছাটা ভাজার পর আমার কড়াইটা একটু কালো হয়েছে, আমি এতেই এই কড়াইটাতে রান্নাটা করে নিচ্ছি। দেব আমি পেঁয়াজ কুচি, আমাদের বাড়ি পেঁয়াজটা খুব ভালোবাসে, তার জন্য আমি পেঁয়াজ দিলাম। যারা নিরামিষ খান তারা পাঁচ ফোড়ন দিয়ে খাবেন, আর আমাদের রান্নাটা করছি পেঁয়াজ দিয়ে, পাঁচ ফোড়নে রান্নাটা চলে। পোস্ত বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটা চামচ চিনি দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিরাটা দিয়ে দিলাম দুটো, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। কাঁচা লঙ্কাটা দিলাম, একটা সুন্দর ফ্লেভার আছে তাই। এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি একই সঙ্গে, আলু উচ্ছে বেগুন একই সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আমি ডিম নিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে, আপনারা অবশ্যই করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো, আমি আবার নতুন রেসিপি করব। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কিছু জানার থাকলে লিখে পাঠাবেন, আমি জানাবো। আমার 2 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও স্বাদ হবে। আমার করলা আলু পোস্ত শস্যে তৈরি, আমি এখন নামিয়ে দিচ্ছি, গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।